কাত কুমালাম আলহামতুল্লাহাত আলহামদুলিল্লাহ আল্লাহিল্লাহ আপনি প্রশ্ন করেছেন যে কোন পাত্রে কি হাত দিয়ে উজু করা যাবে এবং অজুর অবশিষ্ট পানি কি কোনো রোগের জন্য শেফা হতে পারে প্রথম কথা হলো এই যে যে কোনো পাত্রে হাত ঢুকিয়ে সেখান থেকে পানি উঠিয়ে উজু করতে পারবেন কোনো বাধা নেই যেমন বালতি অথবা মগ অথবা বোল অথবা হাউজ ইত্যাদি পাত্র যেটা আছে সেই পাত্র থেকে আপনি হাত ডুবিয়ে সেখান থেকে দুই হাত ডুবিয়ে হোক বা এক হাত ডুবিয়ে হোক পানি উঠিয়ে আপনি তা দ্বারা অজু করতে পারবেন কোনো অসুবিধা নেই তবে এটার জন্য যদি বিশেষ করে আপনি ঘুম থেকে উঠেন উঠে ওই পাত্রের ভিতরে হাত ঢুকাতে চান তখন ওই পাত্রের মধ্যে হাত ঢুকানোর পূর্বে আপনার হাত দুটি তিনবার আলাদাভাবে ধুয়ে নিতে হবে আল্লা নবী সাল আলি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মানুষ যখন ঘুম থেকে উঠে কোনো পাত্রে হাত ডুবাতে চায় হাত ডুবে সেখান থেকে পানি উঠে উজু করতে চায় তবে সেজন্য হাত ঢুকানোর পূর্বে হাত দুটিকে তিনবার ভালোভাবে ধুয়ে নেয় তো এটা সুতরাং এটা আর যদি হাতে কোনো ঘুম থেকে উঠেছেন এরকম কোনো কিছু না হয় তাহলে স্বাভাবিকভাবেই হাত ঢুকিয়ে সেখান থেকে পানি উঠিয়ে ওযু করা যাবে বা অন্যান্য কাজ করা যাবে কোনো বাধা নেই আর যে অবশিষ্ট পানি আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যেটা শেফার কোনো কারণ হতে পারে কিনা এ সম্পর্কে কোনো হাদিস আমি জানি না বা আমি পড়ি নাই যে এই অবশিষ্ট পানিটা পান করলে বা মাথায় ঢাললে বা শরীরে ঢাললে আরোগ্যের কারণ হতে পারে এমন কোনো হাদিস আমি কোথাও পড়ি নাই আল্লাহ আলম আসসালাম আলাইকুম রহমতুল